পক্ষ থেকে আপনাদের সবাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের বিশেষ বিশেষ একটি কারণ বা বিশেষ বিশেষ একটি সংবাদ সেটা হচ্ছে বন্ধুরা আজ পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ সন্ধ্যায় সন্ধ্যার দিকে নজর রাখতে হবে পূর্ব আকাশে বন্ধুরা চন্দ্রগ্রহণ গ্রহণ দেখা যায় খালি চোখে কোনো সমস্যা হবে না কিন্তু বন্ধুরা গ্রহণের সময় চাঁদের গায়ে ক্ষতগুলি স্পষ্ট হয়ে ওঠে সেক্ষেত্রে বাইক্লোনার বা টেলি লেন্স ব্যবহার করে গর্তগুলি স্পষ্ট দেখা যেতে পারে হাতের কাছে ছোটোখাটো দূরবীন থাকলে তো কথাই নেই বন্ধুরা তো অপেক্ষা আর কয়েক ঘন্টা তারপরে বছরের প্রথম গ্রহণ প্রত্যক্ষ করবে বিশ্ব কলকাতা সহ গোটা পূর্ব ভারত থেকে স্পষ্ট দেখা যাবে এই গ্রহণ চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এসে পড়লে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে পড়ে চাঁদ এর ফলে কিছুক্ষণের জন্য পৃথিবী থেকে দেখা যায় না চাঁদ মামাকে ক্রমশ পৃথিবী ও চাঁদ ক্রমশ অবস্থায় বদল করায় পৃথিবীর ছায়া থেকে ক্রমশ বেরিয়ে আসে চাঁদ। ফের স্পষ্ট ভাবে দেখা যায় আকাশে। আজ সন্ধ্যায় ঘটবে এমনই ঘটনা। চাঁদকে ঢেকে ফেলবে পৃথিবীর ছায়া। বুধবার অর্থাৎ আজকে 31 জানুয়ারি কলকাতায় সূর্যাস্ত হবে 5টা 18 মিনিটে তার কিছুক্ষণ আগে চাঁদ তা একুশ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ শীতের বিকেলে চাঁদের উজ্জ্বল তারপর গ্রাস চন্দ্র ক্রমশ রক্তবর্ণ ধারণ করবে গ্রহণের এই প্যারালয়কে ইংরেজিতে বলা হয় ব্লাড মুন বা চন্দ বা রক্তচন্দ মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় আবার এটাকে বলা হয় প্যানানাম্বল বুধবার চন্দ দয়ের পর থেকে ক্রমশ আধারে ঢাকতে থাকবে চাঁদ সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে কলকাতায় শুরু হবে পূর্ণগাস চন্দ্রগ্রহণ আরও চালানো হতে থাকবে চাঁদের উজ্জ্বল্য রাত ছয়টা উনষাট মিনিটে পৃথিবীর ছায়ায় সম্পূর্ণ ঢাকা পড়বে চাঁদ রাত সাতটা সাঁইত্রিশ মিনিটে পরম পরম্ভ চাঁদ ঢাকা থাকবে পৃথিবীর ছায়ায় এরপর ধীরে ধীরে ফের রক্তবর্ণ ধারণ করবে চাঁদ রাত রাত আটটা আর একচল্লিশ মিনিটে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে চাঁদ রাত যেভাবে আপনারা গ্রহণ দেখবেন চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা বেশ মজাদার অভিজ্ঞতা আজ বুধবার গ্রহণ শুরু হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ফলে প্রথম দিকে গ্রহণ দেখতে গেলে কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে পড়ুন দিগন্তের দিকে তাকাতে হবে শহরে আলোক আলোক দূষণে গ্রহণের প্রাথমিক পর্যায়ে নাও দেখা যেতে পারে তবে চাঁদ কিছুক্ষণ কিছুটা উপরে উঠলে দৃশ্যমান হবে সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে পূর্ণগ্রাস যখন শুরু হবে তখন চাঁদ থাকবে দিগন্ত থেকে তেরো দশমিক এক ডিগ্রি অবশ্য উনষাট রাত ছয়টা উনষাট মিনিটে সূর্যাস্ত গ্রহণের সময় চাঁদের উচ্চতা থাকবে একুশ দশমিক তিন ডিগ্রি চন্দ্রগ্রহণ দেখা যায় খালি চোখে গ্রহণের সময় চাঁদের গায়ে ক্ষতগুলি স্পষ্ট হয়ে ওঠে সেক্ষেত্রে বাই নোকুলার বা টেলিলেন্স ব্যবহার করে ক্ষতগুলি স্পষ্ট দেখা যেতে পারে হাতের কাছে ছোটখাটো দূরবীন থাকলে তো কথাই দেখতে পাবেন তবে শেষ জানুয়ারি রাতে গ্রহণ দেখার উত্তেজনায় ছাদে এখন আমাদের কথা হচ্ছে যে গ্রহণের সময় সারণী গ্রহণের সময় যে সারণী আছে ভারতীয় সময় কলকাতায় উপস্থায়া গ্রহণ শুরু হয় সন্ধ্যা সন্ধ্যা পাঁচ আঠারো মিনিটে তো বন্ধুরা পূর্ণগ্রাস শুরু সন্ধ্যা গ্রহণ রাত তো বন্ধুরা পূর্ণগ্রাস শেষ রাত সাতটা বেজে সাঁত্রিশ মিনিটে আংশিক গ্রহণ শেষ রাত নয়টা বেজে আটত্রিশ মিনিটে তো বন্ধুরা এই ছিল আজকের বুলেটিন তো বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা আর একটা কথা হচ্ছে যদি আমার এই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলে কম্পিউটারের যাবতীয় সমস্যা রিলেটেড এবং ফেসবুক ইউটিউব এবং অন্যান্য তো সকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানি আল্লাহ